হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজকে নতুন পিপিপি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক। এবং দেখতে পাচ্ছেন ব্লগের ফার্স্ট থেকে আমরা বেরু বেরু করতে বেরিয়ে গেছি। ওয়েদার ভালো, সন্ধ্যাবেলা এখনো হয়, বিকেলবেলা আমরা বেরিয়ে গেছি। ওয়েদার ভালো মানে এই যে ঘাম ফাম বেরোচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমরা বেরোচ্ছি কোথায় না বেরোচ্ছি, আজকে থার্ড টাইম ভিজিট করতে যাচ্ছি আমাদের রিলেটিভ, আমাদের রিলেটিভ ভর্তি আছে বলেছিলাম না, তো সেখানে আমরা যাচ্ছি তার সাথে দেখা করতে। তার যে কমপ্লিকেশন ছিল শরীরে, সেই কমপ্লিকেশনটা দূর হয়ে গেছে, বেসিক্যালি এখন রিকভারি স্টেজে রয়েছে। অ্যান্ড এখন আছে, কিছুদিন পরে ফেরত চলে যাবে বাড়ি। তো আমরা একটু দেখে আসি, আজকে আমরা যাচ্ছি, আজকে আমরা গিয়ে একটু দেখা করব এবং কি হয় দেখি কি রকম কি বলে। তো আজকে অনেক দেরি হয়ে গেছে, আমি জানি না আজকে পেশেন্টের সাথে দেখা করতে পারবো কি না, কেননা ভিজিটিং আওয়ার্সে বাইরে আমরা অলরেডি হাঁটছি, এখনো পৌঁছতে পারিনি, এখনো প্রায় 5 মিনিট লাগবে পৌঁছতে। আমাদের এসিটা ক্লিনিং হলো, পরিষ্কার করা হয়নি, আজ করতে এসেছিল, সেই পরিষ্কার করতে গিয়ে মানে পাক্কা সেই সময় স্নান করতেও যেতে পারছি না, কারণ বিছানা মেঝে পাপো সব নোংরা হয়ে গেল, ঝুলে ভর্তি হয়ে গেল 3 বছরের নোংরা, এমনকি কাজুর লোম পর্যন্ত এসিতে ঢুকে গেছে, সেগুলো সব পরিষ্কার সেই ছেলেটা করে যাবার পর পরিষ্কার টরিষ্কার করে এবার খেতে খেতে আমাদের 2:30 বেজে বসেছি খেতে, যার জন্য খেয়ে উঠে একটু রেস্ট নিয়ে বেরোতে দেরি হয়ে গেল। ভেবেছিলাম আধ ঘন্টা ঘুমাবো, এবার এতদিন পরে এসির এত সুন্দর হাওয়া মিশমিশ, গায়ে চাদর নিয়ে শুতে হচ্ছে, মানে তাই ভাবছি না মানে ঘুম আর ভাঙতে ইচ্ছা করেনি, বেঁধে দেখছি 1.5 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, তো অনেকটাই লেট হয়ে গেছে, তো তাড়াহুড়ো করে ওই জন্য বেরিয়ে এসেছি। এবারে দেখে তারপর চা খাবো, আগে দেখে আসি, দেখি দেখতে পাই কিনা। বোধ হয় হবে না আজকে দেখা, কারণ এখন বাজেই হচ্ছে 6:10 বাজে। তো দেখা যাক, এখন আমরা আরএন টাগোর হসপিটালের সামনে রয়েছে, আগেই নেমে গেছি, কারণ যে বাসে আগের বারে উঠেছিলাম সেই বাসে আজকে উঠিনি, অন্য বাসে উঠেছিলাম। তো বাসটা খুব ভালো, বড় বাস ছিল না ওই জন্য প্রচন্ড। আমরা এখন অভিদীপটা, এই কমপ্লেক্সটার নাম হচ্ছে অভিদীপটা, তো আজকে মামা মামিরাও এসেছিল কলকাতায়, আমাদের বাড়িতে নয় কলকাতায় এসেছিল তাদের আই চেকআপের জন্য, চোখের চেকআপের জন্য রেগুলার একটা ভিজিট একটা করাতে হয়, ভাইয়ের ভাই তো চশমা পরে দেখেছেন, তো ভাইয়ের জন্য চেকআপ করে, তো আজকে এসেছিল। আমরা অনেক রিকোয়েস্ট করলাম আসার জন্য যে এসো বাড়িতে এসো, কিছু রেস্ট ফেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে অন্তত যাও, তো আসলো না, বেসিক্যালি অনেকটা হেক্টিক হয়ে যেত, যে জায়গায় অ্যাকচুয়ালি চেকআপ করাতে গেছে সেই জায়গাটা আমাদের জায়গা থেকে দূর রয়েছে, তো বললো যে এই গরমে আর যাব না, পরে আবার কোনো দিন এসে যাব, তো ওই জন্য আর এলো না। যাই হোক, আজকে এমনি আমাদের এসি ফেসি ক্লিন করতে করতে লাঞ্চে বসতে আমাদের 2 বেজে গেছিলো, আমাদের নিজেরই খেতে অনেক লেট হয়ে গেছিলো, মানে লোকজন যদি আসতো তাদের হয়তো ওয়েট করাতে হতো, নাহলে আমরা একসাথে বসতে হতো, স্নানের আগেই আমাদের খেতে হতো, লাঞ্চ করতে বসতে হতো, এরকম ব্যাপারটা হতো। যাই হোক, ওই দিকটা দিয়ে ওই দিকে নামলে না মেডি ওই মেট্রোর সামনে নামলে তাড়াতাড়ি ওখানে, যাই হোক, তো আমি এখন যাই। আমরা তো আমরা বেরিয়ে গেছি,
হামরি থেকে, এবং হামরিতে বেসিক্যালি আমাদের যে কাজটার জন্য আমরা গেছিলাম দেখা করার জন্য সেটা আমাদের তো পসিবল হলো না। অ্যান্ড এখন আমরা কোস্টে চলে এসেছি এবং স্পেন্সারতে ফার্স্ট নামছি, নেমে এখানে কিছু ভাবছি কিছু খাওয়া দাওয়া করবো, দেখি এরকম সেখানে আগে যাই। এখন বাজে হচ্ছে রাত্রি 8টা এবং আমরা এখন কোয়েস্টে এসে গেছি, এসে জাস্ট খেতে বসেছি। আমাদের পেন্টাতে কয়েকটা শপিং করা ছিল, বাট পেন্টাতে আমরা শপিং না করে আগে খেয়ে নিয়েছি, কারণ এটা একটা ইভিনিং টাইম এবং স্ন্যাক্সটা খাওয়া এখন দরকার। তো ওই জন্য আমরা এখানে এসে খেয়েছি, খাবো, খেয়ে পেট পূজা করে তারপর নিচে শপিং টপিং করে বাড়ি যাবো, কারণ খাবার লেট করলে আবার রাতে গিয়ে মাংস খেতে নাহলে অসুবিধা হয়ে যাবে। তো ওই জন্য আগে এটা খেয়ে নিচ্ছি অ্যান্ড দেন তারপরে বাড়ি যাবো, তাই তো মানে শপিং করে বাড়ি যাবো। আমি এখন হচ্ছে ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং ওয়েট করছি, মা একটা ড্রেস ট্রাই করতে গেছে, দেখা যাক কেমন লাগে না লাগে। টু বি মি ব্র্যান্ডের একটা জামা ট্রাই করছে। বড় হয়ে গেছে না, এমনি কালারটা খুব সুন্দর না, মানে রঙিন রঙিন মানে। তাহলে কি করবে, আমি দেখবো ছোট আছে কিনা। হঠাৎ এই সময় এখন জামা কেনার কোনো মানে হয়? দেখছি দাঁড়া, এই রংটাও ভালো হয় না, এই কালারটাও সুন্দর তাই না? খুব সুন্দর কালারটা, ভালো লাগছে। আরো দুটো যেগুলো নিয়ে গেছো গিয়ে দেখো। এখানে পার কুর্তির দাম হচ্ছে 399 আছে, 499 আছে, 899 আছে, তো সব মিলিয়ে কিছু গুছিয়ে রয়েছে। আমরা 399 এরই নেওয়ার ইচ্ছা রয়েছে, বাট এটা মা যেটা চুজ করেছে সেটা অ্যাকচুয়ালি 899, পরার পরে ফিট হওয়ার পরে পছন্দ হওয়ার পরে এটা দেখতে পেলাম এটা 899 রয়েছে, সরি 399 নয়। তো ওটাকে রেখে বাকি যেগুলো আরও মা নিয়ে গেছে ট্রায়াল রুমে সেগুলো মা আবার চয়েস করে দেখছে, চুজ করে দেখছে, পরে দেখছে কোনটা ভালো লাগে না ভালো লাগে। মা পরে নিয়েছে আরেকটা নেক্সট, এই কালারটাও ভালো নাকি, এই কালারটাও সুন্দর আছে, এটা 399, এইটা একদম দেখে আমি নিয়েছি। ওটা কোথা থেকে এসে জুড়ে ঘুরে এসে জুড়ে গেল, যেমন জিনিসটা মানে দামও বেশি তেমন তার মানে ফিটিংসও ভালো। আর দেখছেন তো চুপ পড়তে পড়তে আমার চুল ফুলের কি অবস্থা, প্রত্যেকটা চুড়িদার ভাই এই এইটাও ভালো লাগছে না, এই কালারটা না, একটু স্টাইলটা একটু অন্যরকম আছে আর পকেটও আছে যেটা তোমার সুবিধাও হবে, আর ভালো এটা, এটা ভালো লাগছে। হ্যাঁ এটা পেছনটা গোহার সামনে, তবে এইটা সমাতে লাল প্যান্ট পড়তে হবে নাকি, না হোয়াইটটাই ভালো লাগছে, তাহলে এটাই নিয়ে নাও। আর দেখি দামটা দেখি এরপরে সেটা কত, এটা 799 টাকাটা কোথা থেকে জুটে গেল, যেমন ঘুর দেবে তেমন আমি তো 399 টাকা কোথা থেকে সাত গুলো জুড়ে যাচ্ছে। আমাকে বলছিস তুই তো এটা কালেকশন করছিস, তখন তুই রেট দেখিসনি, শুধু মুদ আমাকে পড়াচ্ছিস একবার, তাহলে কোনটা নেব বল, এইটা কি সমস্যা। আর ওটা ওটা কি হলো, ওটা ওটা যে বলে একটু বোতামটা ভাঙা আছে, এই যে অসুবিধা কিছু নেই, অসুবিধা কিছু নেই, দেখে না আরে কালারটা খুব সুন্দর কিন্তু ভাই, তো ঠিক আছে। That's just